মাননীয় সদস্য তারানা হাজিম। প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি এবং আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি তাদের যারা বেলি রোডের এই অগ্নিকাণ্ডে মর্মাহতভাবে যারা নিহত হয়েছেন তাদের। মাননীয় স্পিকার, আমরা আগে থেকেই জানি যে আমাদের আওয়ামী লীগ সরকার পূর্বে যখন পুরান ঢাকায় কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুনের কারণে এই ধরনের একটি অগ্নিকাণ্ড ঘটেছিল, তখন কিন্তু এই কেমিক্যাল ফ্যাক্টরিগুলো সরিয়ে নেবার একটা সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু যখন দেখা যায় সেটা কার্যকরী করতে যাওয়া হয়, তখন যারা বাসিন্দারা আছেন তারাই কিন্তু সাহায্য করেন না। কাজেই এই বিষয়টি আমার মনে হয় যে যারা বাসিন্দারা থাকেন, বসবাস করেন, তাদেরও চিন্তা করতে হবে যে যদি এই ধরনের একটি দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তারাই হন। কাজেই এই কেমিক্যাল ফ্যাক্টরিগুলো সরিয়ে নেওয়া প্রয়োজন। এবং আরেকটি জিনিস বলতে চাই, সেটি হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে কমার্শিয়াল যে স্পেসগুলো থাকে, সেই কমার্শিয়াল স্পেসগুলো যদি সরকার নির্ধারিত কমার্শিয়াল স্পেসের জায়গাতেই হয় তাহলে ফায়ার এক্সিট বাধ্যতামূলকভাবেই করা হয়, কিন্তু অনেক সময় যত্রতত্র গড়ে ওঠা যেগুলো বাসাবাড়ির জন্য ব্যবহার করার কথা সেগুলো কমার্শিয়াল স্পেস হিসেবে ব্যবহৃত হয় দেখে ফায়ার এক্সিট থাকে না এবং তখনও এই সমস্যাগুলো হয়। এবং আরেকটি জিনিস হচ্ছে যে আমরা দেখতে পাই যে সেখানে ফায়ার এক্সিট তো ছিলই না, সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন গ্যাস সিলিন্ডার ছিল, যে কারণে আগুনের তীব্রতাটা বেশি হয়েছিল। তো সে কারণে আমিও অনুরোধ করতে চাই যে সমস্ত সরকারি যে ডিপার্টমেন্টগুলো আছে সমন্বিতভাবে এই কাজগুলো করবেন এবং জনগণ তাতে সহায়তা করবেন, কারণ এতে তাদেরই জীবন রক্ষা পাবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য।